Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. যারা আমার আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবার প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা রেখে শুরু করছি আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন? আছি বাবা। গরুর দাম কত হলো? হয় না এখনো বাবা। দাম কিরম বলতেছে? 15-20। 1,15,000। কত হলে বিক্রি করবেন? আমি লাস্ট 25। 1,25,000 টাকা হলে বিক্রি করবেন? এটা কি আপনি বাড়ি গরু নাকি? না আমার কেনা গরু। কেনা গরু? আছে গরু বাজার কিরকম? বাজার কম। গরু গরু বাজার কম না? আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? গরুর দাম কত? 1,60,000। দাম কিরম বলতেছে? 1,35,000। কত হলে বিক্রি করবেন? 1,45,000 হলে বিক্রি করবেন? এটা কি জাতের গরু? ক্রস গরু না? গরু কয় দাঁত? এটা দাঁত এখনো ওঠেনি। এটা কি আপনার বাড়ি গরু না কেনা গরু? কেনা গরু না? আচ্ছা গরু বাজার কিরকম? ভালো না খারাপ? একদমই খারাপ। গরু ওজন কিরকম হতে পারে? এটা গরু ওজন কিরকম? 6.5 মনেরও বেশি না? সম্মানিত দর্শক, আমি সচরাচর আপনাদের মাঝে গরু ব্যবসা, গরুর দাম এবং গরু হাটবাজার নিয়ে আলোচনা করে থাকি। এ ধরনের আরও ভিডিও পেতে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। দেখা হবে আরেকটি ভিডিওতে নতুন কিছু নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।